আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকে ব্লগটি দেখছেন বা দেখছেন না, সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। আজ অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি এবং অনেক বড় একটা ব্লগ দিচ্ছি। আশা করছি বরাবরের মতোই আপনাদেরকে আমি পাশে পাবো। সেই সাথে আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, এবং আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন, কেমন ছিলেন, জানতে পারলে আমার বেশ ভালো লাগবে। কাছের মানুষদের খোঁজ খবর নিতে আমার বরাবরই বেশ লাগে, আমার খুবই ভালো লাগে। সেই সাথে যদি জানি যে তারা ভালো ছিল, তাহলে মনে হয় খুশিটা আরও বেশি বেড়ে যায়। যাই হোক, আজ অনেক দিন পর আমি বারান্দায় এসেছি। বেশ অনেক দিনের ঠান্ডা চলে গেল, এখন ঢাকায় একটু গরম গরম, গরম তো না মানে ঠান্ডাটা একটু কমে গিয়েছে। তো আজকে বারান্দায় এসে আমার লিটারলি গাছগুলো দেখে খুব খারাপ লাগছিল যে এত বেশি ময়লা পড়ে গিয়েছে। একটা রৌদ্রোজ্জ্বল দিন দেখে সারা দিনের একটা পরিশ্রম করে গাছগুলোকে আবার সুন্দর করতে হবে। আমি যখন থেকে ব্লগটা শুরু করেছি তখন ঘড়িতে 9:30 বেজে, আর 9:30 পর থেকে আমি যে গাছগুলো করেছি সেগুলোর কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে দেখতে বেশ লাগবে। আমার বাচ্চারা এই সময় স্কুলে ছিল। আমার আসলে এই যে অনেকটা দিন পর ভিডিওটা দিচ্ছি, এই সময়টা আমাকে নিতে হয়েছিল। বাচ্চাদের নতুন ক্লাস, নতুন রুটিন, নতুন স্কেজুয়াল, সব কিছুর সাথে নিজেকে সেট আপ করতে এই সময়টুকু নিতে হয়েছে। তবে আলহামদুলিল্লাহ, খুব সহজভাবেই সব কিছু পার করতে পারছি এবং সব কিছুর সাথে নিজেকে সেট আপ করে নিয়েছি। এখন ইনশাল্লাহ ভিডিও দিতে কোনো প্রবলেম হবে না, একটা রেগুলারিটি মেনটেন করব। রেগুলারিটি বলতে ওই আর কি, সপ্তাহে একটা বা দুটো ভিডিও। আমার আগের ভিডিওগুলো যেহেতু বেশ আপুরা দেখছেন, তো আগের ভিডিওগুলোতে এই প্লেটটা আমি খুব ইউজ করতাম, তখন এই প্লেটটা নিয়ে প্রশ্ন করেছেন বা ইদানিং করছেন, এই প্লেটটা কিসের তৈরি বা কোথা থেকে নিয়েছি। এই প্লেটটা যে আসলে কিসের তৈরি আমি নিজেও জানি না, এটা আমি ওভেনের সাথে পেয়েছিলাম। এটা অনেকটা লাগে লোহার তৈরি, এর ওয়েট দেখে, মানে ওয়েট খুব বেশি, 1.5 থেকে 2 কেজির মতো ওয়েট। আবার এর সারফেসটা দেখে মনে হয় কি যে এটা নন স্টিকি কোনো কিছু হবে, আমি আসলে জানি না, যার কারণে এটা নিয়ে কিছু বলতে পারছি না। মিতু আপু, ফুল আইডিটার নাম আমি ভুলে গিয়েছি, আমি নোট করে রেখেছিলাম। আনফর্চুনেটলি যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমি পেপারটা নিতে ভুলে গিয়েছি, তো নিকনেমটাই মনে আছে। মিতু আপু প্রশ্ন করেছেন যে আমার সংসারে জিনিসগুলো কি রিসেন্ট কেনা কি না, আর আপু প্রশ্ন করেছেন যে জিনিসগুলোকে আমি সুন্দর রাখি কী করে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার দেখার চোখ আছে। আমার এই ছোট ছোট কাজের স্বীকৃতিগুলো যে আপনাদের কাছ থেকে বিভিন্নভাবে পাচ্ছি, এটা আমার অনেক বড় পাওয়া। তো এই যে জিনিসগুলোকে আমি সুন্দর রাখি, এটার যে একটা স্বীকৃতি এই যে আপু কমেন্ট করেছেন, তো আমি জানি এটা অনেকের কাছে কিছুই না, তবে আমার কাছে খুব ভালো লাগছে এই কমেন্টটা পেয়ে। আমি বিশ্বাস করি সব কিছুরই একটা লংজিবিলিটি আছে, আমাদের নিজেদেরই যেহেতু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই পৃথিবীতে বসবাস, তো সেক্ষেত্রে এই ধরনের বাসনপত্র তো একটা মামুলি ব্যাপার। তবে কিছু জিনিস সংসারের শুরু থেকে আপনার সাথে থাকবে, কিছু জিনিস ভেঙে যাবে, নষ্ট হবে, এটাই স্বাভাবিক। তো আমারও কিন্তু তাই, তবে ম্যাক্সিমাম জিনিসই সংসারের শুরু থেকে এ পর্যন্ত আমার সাথে আছে। যে জিনিসগুলো আমি রিসেন্টলি কিনি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি জানি এতে করে কিন্তু অনেক মহিলাদেরই বা যাদের সংসার আছে তাদের কিন্তু অনেক হেল্প হয়। যেই আকুতিটা আমার সবসময় থাকে, তো সেটা 8-10টা মহিলার থাকবে, এটাই স্বাভাবিক। তো সেই জায়গা থেকে সেই জিনিসগুলো তো শেয়ার করি, আর ম্যাক্সিমাম জিনিসই আসলে আমার সংসারের শুরু থেকে। তো যার কারণে তখন তো আর ভিডিও বা আমার চ্যানেল ছিল না, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তবে এখন যেটা শেয়ার করতে পারি যে এগুলোকে আমি ঠিকঠাক রাখি কী করে, সেগুলোর কিছু কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই যে মিশ্রণটা দেখছেন, এই মিশ্রণটা কিন্তু আমার থালা বাসন সুন্দর রাখার একটা অনুষঙ্গ বলতে পারেন। আমি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাছে থেকে মিস্ত্রিদের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম, তারপর বাসায় এসে কিছু ছাইয়ের সাথে এগুলো মিক্সড করে রেখেছি। তবে এই মিশ্রণটা সব ধরনের বাসনে কিন্তু লাগানোর প্রয়োজন নেই বা লাগানো যাবেও না। দস্তা বা স্টিলের জিনিসপত্রের মধ্যে যদি এগুলো দিয়ে ক্লিন করি তাহলে খুব সুন্দর হয়। যেমন এখানে চায়ের এই হাঁড়িটা,
সেই সাথে স্টিলের আর একটা হাঁড়ি আছে, সেই হাঁড়িটার মধ্যে বেশ দাগ পড়েছে, যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তবে এই দাগের থেকে আরেকটু বেশি যদি দাগ আমি ফেলে দেই বা পড়তে দেই, তাহলে কিন্তু এটাকে ক্লিন করে নেওয়াটা আমার জন্য খুব কষ্টকর হবে, অথবা পুরোপুরি ক্লিন হবেই না। তো এই ধরনের বাসন মাজার সময় কিন্তু আমি সেই স্যান্ডবালির মিশ্রণটা ইউজ করি। আবার দেখা যায় কিছু কিছু বাসনের ক্ষেত্রে আপনাকে একটু টক জাতীয় কিছু ইউজ করতে হবে, যেমন ভিনেগার বা লেবুর রস বা তেঁতুল, এই ধরনের একটু টক জাতীয় কিছু ইউজ করে কিন্তু জিনিসটাকে ক্লিন করে নিতে হবে। আবার সিরামিক, কাঁচ, তারপরে হচ্ছে মাটির জিনিসগুলো, এগুলো কিন্তু নর্মাল ভিম লিকুইড দিয়েই আমরা পরিষ্কার করে নিতে পারি। ক্লিনারের ক্ষেত্রে যেহেতু মানে আলাদা আলাদা বাসনের জন্য আলাদা আলাদা করে বিভিন্ন জিনিস ইউজ করতে হয়, সেরকম আমি বিশ্বাস করি যে মাজনীর ক্ষেত্রেও এই সতর্কতাটুকু অবলম্বন করতে হয়। যেমন কিছু বাসনের জন্য আছে যে সাধারণত যে নেটের যে জালিগুলো পাওয়া যায় বাজার থেকে আসা, সেগুলো দিয়েই কিন্তু ক্লিন হয়, বা হালকা শিট বা ফোমের যে মাজনীগুলো পাওয়া যায়। আবার কিছু বাসনের জন্য তারের এই মাজনীটা কিন্তু খুব প্রয়োজন। কাঁচ, সিরামিক বা প্লাস্টিকের জিনিসগুলোতে তারের এই মাজনীটা লাগালে দেখবেন যে সেটার কিন্তু সৌন্দর্য বা যে একটা উজ্জ্বলতা আছে সেটা নষ্ট হয়ে যায়। তো এগুলো বুঝে বুঝেই আসলে এগুলো ক্লিন করতে হবে। এখানে ছেলেকে গোসল করে দিয়েছি, গোসল করে দিয়েছি বলতে ও নিজেই গোসল করেছে, তো ওকে একটু চুলগুলো শুকিয়ে দিচ্ছি। আমাকে দেখে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিতে, ঠান্ডার সময় আমার যেহেতু আরও বেশি প্রবলেম হয় যার কারণে এই হেয়ার ড্রায়ারটা ইউজ করতে হয়। তবে বাচ্চাদের চুল শুকানোর ক্ষেত্রে আমি এটা ইউজ করি না, বাচ্চা মানুষ তো একটু জেদ করছিল, তো ঠান্ডা বাতাস বেরোয় যেটা দিয়ে, সেই ঠান্ডা বাতাস দিয়েই চুলে একটু লাগিয়ে দিচ্ছিলাম যে ও একটু বুঝে থাকলো যে না, ওকে দেয়া হলো। আবার বাসন ক্লিনের ক্ষেত্রে কিছু কিছু বাসন আছে, যেমন নন স্টিকের এই ফ্রাই প্যানগুলো, এগুলোতে কিন্তু একদমই তারের মাজনী ব্যবহার করা যাবে না, এতে করে স্ক্র্যাচ পড়ে যাবে বা উপরের এই সারফেসটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে বাজার থেকে আসা এই ধরনের জালি ব্যাগ বা এই যে শিটের বা ফোম শিটের যে মাজনীগুলো, এগুলোই আমি ইউজ করে থাকি, এগুলো দিয়ে ইউজ করলেই সাধারণত হয়ে যায়। আবার এই ধরনের ফ্রাই প্যানের এই জায়গাগুলো বা কড়াই যে থাকে, সে কড়াইয়ের দুই পাশের যে ধারগুলো থাকে সেগুলোতে, এই জায়গাগুলোতে দেখবেন যে তেলের ছিটে এসে অনেকটা দিন ক্লিন না হলে একদম লাল হয়ে যায় এবং একটা পর্যায়ে গিয়ে একদম কালো হয়ে যায়, যেগুলো দেখতে খুব নোংরা লাগে। তো সেক্ষেত্রে দেখা যায় আমি তারের এই ব্রাশটা ব্যবহার করি, তারের এই ব্রাশ দিয়ে এই জায়গাগুলোকে ঘষে নেই, দুই একবার ঘষে নিলেই কিন্তু সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তবে আমি একটা কথা বলবো এই ধরনের জিনিসপত্রের ক্ষেত্রে, আপনি প্রথম দিন একটা জিনিস কিনে নিয়ে এসে যদি আপনি সুন্দর করে ক্লিন করে রাখেন প্রথম দিন থেকে, সেটা পিছনে আপনার শ্রমটা যেমন খুব কম লাগবে, সময়টা কম লাগবে, আর সেই রকম জিনিসটাও কিন্তু সুন্দর থাকবে। আর আপনি যদি একটু অবহেলায় ফেলে দেন যে আপনার হঠাৎ হঠাৎ মনে হলো যে বাসনগুলো ক্লিন করে নেওয়া প্রয়োজন, এরকম করলে আসলে সেই জিনিসটা মানে কষ্টটা একটু বেশি দিতে হয়, পরিশ্রমটা করতে হয় বেশি, সময় যায় বেশি, সেই সাথে কিন্তু জিনিসটাও খুব একটা দেখতে সুন্দর থাকে না, বা খুব বেশি ঘষাঘষি করার কারণে জিনিসটা তার উজ্জ্বলতা হারায় এরকম। তো ফ্রাই প্যানের এই যে তলানিটা আছে, এই তলানিটাও কিন্তু আমি তারের এই ব্রাশটা দিয়ে ঘষে ঘষে নেই, আর এটা প্রতিদিনই করি না। দেখা যায় যে সাত দিন যদি এই কড়াইটা আমি ইউজ করি, তো সাত দিনের দিন হয়তো একদিন আমি করে নিলাম এরকম। খুব বেশি প্রশ্ন পাই প্রেশার কুকার ক্লিন করি কী করে, আমার প্রেশার কুকারগুলো আসলে সবসময় ক্লিন থাকে। এই প্রেশার কুকারটা সব থেকে পুরনো, যার কারণে এটা দিয়েই দেখিয়ে দিচ্ছি। সব সময় প্রেশার কুকার ব্যবহার করার পর আমি যখন ধুয়ে নেই তখন এই রাবারটা খুলে নেওয়া প্রয়োজন, সেই সাথে আমি সিটিটাও খুলে নেই, আমার প্রেশার কুকার ভীতি আছে। আবার প্রেশার কুকার কিন্তু আমার খুব বেশি ইউজ হয়, যেহেতু আমার সিলিন্ডার গ্যাস, তো সব রান্নাই বলতে গেলে প্রেশার কুকারে হয়ে থাকে, মানে অনেক বেশি ম্যাক্সিমাম রান্না। তো প্রেশার কুকার ভীতি আছে, আবার প্রেশার কুকারটা আমার খুব বেশি লাগে, এই দুটোই যেহেতু সমানভাবে হয়, তো যার কারণে প্রেশার কুকারটাকে ক্লিন করার ব্যাপারে আমি একটু সাবধানতা অবলম্বন করি, সেই সাথে একটা কেয়ারফুলনেস তো আছেই। এই যে তারের মাজনীটা
তারের যে ব্রাশটা, সেই ব্রাশটা দিয়ে এই জায়গাগুলোকে ঘষে নেই, মানে সিটির জায়গাটা, সেই সাথে রাবারটা খুলে নেই। রাবারের চারপাশে খাবার লেগে গেলে সেটা যদি ক্লিন না করা হয় তাহলে কিন্তু ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জমে পরবর্তীতে স্বাস্থ্যের একটা ঝুঁকি হয়ে দাঁড়াবে। সেই সাথে এই যে সিটির এই জায়গাগুলো, যে ছিদ্রগুলো আছে, এগুলো আমি একটা সুই দিয়ে একটু ক্লিন করে রাখি, মানে সুই দিয়ে জাস্ট একটু ফাঁকা করে দেই। ভিতরে যদি কোনো ডাল বা মাংস রান্না করলে চর্বি টর্বি গিয়ে যেন ব্লক না করে। সাধারণত এই কাজগুলো বা এই স্টেপগুলো ফলো না করলেই কিন্তু প্রেশার কুকার জনিত যে দুর্ঘটনাগুলো হয়ে থাকে বা আমরা দেখে থাকি, সেগুলো কিন্তু এই কারণেই হয়ে থাকে। থালা বাসন মোটামুটি আমি আজকে অনেকগুলো মেজে নিয়েছি। এরপরে ভাবলাম যে রান্নাঘরটাকে সুন্দর করে একটু গুছিয়ে তারপরে রান্না যা যা করবো সেগুলোকে একটু গোছগাছ করে রেখে দেই। সেই সাথে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করি, আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের যোগ্য, আমার কথা কাজ বা ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। এছাড়াও আপনাদের যদি মনে হয় যে আমাকে কোনো জায়গা চেঞ্জ করতে বলা প্রয়োজন বা আপনি বলতে চান, প্লিজ নির্দ্বিধায় বলবেন, আমি কিচ্ছু মনে নেব না, বরঞ্চ আমি ভালো ফিল করব যে আপনি আমাকে কোনো ভুল শুধরে দিচ্ছেন বা দেওয়ার চেষ্টা করছেন। আমাদের চোখের দেখায় অনেক কিছু হয়তো খারাপ লাগে, তো আপনার কাছে যেমন একটা ব্যাখ্যা আছে সেরকম আমার কাছেও তো একটা ব্যাখ্যা আছে, তাই না? তো আপনার কাছে যদি কোনো কিছু খারাপ লাগে প্লিজ নির্দ্বিধায় আমাকে বলবেন, আমি যদি মনে করি যে আমাকে শুধরানো প্রয়োজন তাহলে আমি তো তা চেষ্টা করব। এছাড়া আমার কাছে যদি কোনো ব্যাখ্যা থাকে তাহলে সেটা তো আমি আপনাদেরকে দিয়েই দেব। আমার রান্নাঘরে এরকম একটা থ্রি শেলফের একটা ক্যাবিনেটের মতো আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং এত বেশি কাজে দেয় আমার, তো এই জায়গাটা আবার কি খোলা থাকে তো খুব বেশি ময়লা পড়ে, তো এই জায়গাটাকেই ক্লিন করে নিচ্ছি। সেই সাথে ডিমের এই যে শেলফটা, এইটাও খুব বেশি কাজের একটা জিনিস, তবে এটাকে যখন এখানে দিলাম তখন দেখি যে বাসায় একটা ডিম আছে মাত্র। নর্মালি আমার এক ডজন করেই ডিম নিয়ে আসা হয়, তবে কি আর করার, বাসায় একটা ডিম ছিল তো এটাকেই গুছিয়ে রাখছি। আর এই শেলফটার আসলে দুটো, এই দুটো শেলফই ইউজ হয়, এখানে তিনটা তাক আছে, মানে তিন তাকে ডিম রাখা যাবে, তবে উপরের শেলফটা আমার ইউজ হয় না যেহেতু আমি 12টা করে ডিম কিনে নিয়ে আসি, তো উপরেরটাই আবার অন্য জিনিস রেখে দেই। এই যে আমাদের জীবনের কত আয়োজন, কত প্ল্যানিং, কত স্বপ্ন, এই সব নিয়েই আমরা ছুটছি বা ছুটে যাচ্ছি, তাই না? কি পারফরম্যান্স ইন্ডিকেটরের মতো এই জিনিসগুলো, আমরা প্রত্যেক বছর দেখা যায় টার্গেট বসাই, এবছর গাড়ি কিনবো, বাড়ি কিনবো, নতুন দুটা দেশে বেড়াতে যাব, কিছু সেভিংস করা প্রয়োজন, মোবাইলটা বদলাবো, এই ধরনের অনেক অনেক আয়োজন থাকে আমাদের। তো এই আয়োজনগুলো আমার এবং আমার কাছের মানুষদের দেখতে বেশ ভালোই লাগে। আমি যখন দেখি আমার পাশের মানুষটা এই ধরনের আয়োজন নিয়ে ব্যস্ত আছে, আমি ধর্মকর্মে যাচ্ছি না, কারণ যার যার ধর্ম তার তার কাছে, যে যে যার যার ধর্ম পালন করবে যার যার মতো করে, এটা খুব স্বাভাবিক। আমি চলা ফেরায় বা আমাদের চলতে ফিরতে যতটুকু প্রয়োজন আমি সেই প্রসঙ্গ নিয়েই কথা বলছি, আসলে আপনারা খুব বেশি কমপ্লিকেটেড করবেন না এখানে। তো এই ধরনের আয়োজনগুলো দেখতে আমার বরাবরই খুব বেশি ভালো লাগে। আমার আসলে জীবনের একটা এইম বা লক্ষ্য, এই জিনিসগুলো যারা যাদের থাকে সেই সমস্ত মানুষদেরকে আমার চমৎকার লাগে, দারুণ লাগে। তবে প্রশ্ন আসে, এত সব আয়োজনের প্রয়োজন আছে কি? আমার কাছে যদি কেউ এই ধরনের প্রশ্ন করে তাহলে আমার উত্তর হবে হ্যাঁ আছে, তবে অতিরিক্ত নয়। জীবনের টার্গেটগুলো অ্যাচিভ করে সুখী হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। জীবনের ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো উপভোগ করা, সন্তুষ্ট থাকাটা জীবনের সব থেকে বড় টার্গেট। দেখবেন যে কেউ কক্সবাজারে গিয়ে অনেক বেশি সুখী বা হ্যাপি ফিল করছে, আবার কেউ সারা পৃথিবী ঘুরেও আসলে হতাশায় ভুগছে। সবার জীবনের আয়োজনগুলো সুন্দর হোক, ভালোবাসা ও ভালো লাগায় সিক্ত থাকুক আমাদের সবার জীবন, আমার এই কামনা সবসময় থাকে।
আমি তো আমার এই যে নতুন বছরের রেজুলেশন আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের আমার বাচ্চাদেরকে কেন্দ্র করে, তো আপনাদেরও নতুন বছরের রেজুলেশন আমার সাথে শেয়ার করেছেন, আমার বেশ ভালো লেগেছে। সেই সাথে আপনাদের প্রতি দোয়া থাকলো যে আপনাদের যাদের যে সৎ ইচ্ছা আছে আপনারা যেন পূরণ করতে পারেন, আল্লাহ যেন আপনাদের সহায় হন, তো সেই দোয়াই থাকলো। তো রান্নাঘরের এই থ্রি শেলফটা আমার ক্লিন করা হয়ে গিয়েছে, প্রচুর ধুলা ছিল, তো এখন মোটামুটি ভালোই লাগছে। আর যা যা রান্না করব সেগুলোকেও একটু বের করে নিলাম, সেই সাথে মেয়েকে যখন স্কুল থেকে নিয়ে আসি, নিয়ে আসার সময় একটু বাজার করে নিয়ে এসেছিলাম, ভাবলাম আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। এখানে যে একটা ফ্লোর ক্লিনার আছে, রিসেন্টলি আমার যে ফ্লোর ক্লিনার দুটো ইউজ করা হচ্ছে এবং আমার খুব ভালো লাগে এগুলোর গন্ধ, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আসলে এই ছোট ছোট জিনিসগুলো না খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা যারা ঘরে একটু এক্সট্রা করে একটু সুগন্ধ চাই বা মনে হয় যে ঘরে যেন কোনো আষ্টে গন্ধ না থাকে, তো তারা কিন্তু এই জিনিস এই ফ্লোর ক্লিনারটা ব্যবহার করতে পারেন। এটা খুব সুন্দর একটা গন্ধ আসে, একদম একটা ফ্লাওয়ারি একটা সেন্ট আসে আর কি। এটা ইম্পর্টেন্ট না যে ঘরে ব্যবহার করতেই হবে, তবে যাদের আসলে রান্নাঘর বা ওয়াশরুম অ্যাটাস্টেড থাকে, মানে একটা ফ্লোরে ফ্ল্যাটের মধ্যেই থাকে, তাদের একটু এই জিনিসগুলোর দিকে সতর্কতা অবলম্বন করা উচিত বলে আমার মনে হয়। সেটা যেভাবেই হোক আপনি মাঝে মাঝে একটু মোমবাতিও জ্বালিয়ে রাখতে পারেন, এতে করেও কিন্তু রান্নার যে একটা গন্ধ বা মশলার যে একটা ঘরে আষ্টে গন্ধ থাকে তো সেটাও কিন্তু দূর হয়। প্রাণের এই টোস্টটা আমার বেশ লাগে চা দিয়ে খেতে, তো এটা আমার প্রতি মাসে একটা দুটো করে কিনে নিয়ে আসা হয়, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি চায়ের সাথে চুবিয়ে খেতে। সেই সাথে আজ আমি এই চেরি টমেটোগুলো পেয়েছিলাম তো নিয়ে আসলাম, দামটা একটু বেশি ছিল, তবে ভাবলাম যে এখান থেকে বীজ একটু কালেক্ট করব। চেরি টমেটো নর্মালি অনেক জায়গায় পাওয়া যায় না বা এটা তো অ্যাভেলেবল না, তা আজ যখন পেয়েছি যার কারণে নিয়ে এসেছি। বাচ্চাদের যেহেতু স্কুল খুলে গিয়েছে তো ওদের টিফিনের একটা ব্যাপার থাকে, এখানে একটু বোনলেস চিকেন নিয়ে এসেছি, নুডলস বা একটু বোনলেস চিকেন ফ্রাই করে দেওয়ার জন্য। ছোট ছোট টমেটো, এই টমেটোগুলো আমি আঙ্গুরের মতো করে খাচ্ছিলাম, আমার বাচ্চারা টমেটো কাঁচা খেতে খুব বেশি পছন্দ করে তো ওদেরকেও একটু দিচ্ছিলাম, তোরা প্রথমে বলছিল যে এটা কি, তো বললাম যে লাল আঙ্গুর, তো এটা বলেই বেশ কয়েকটা খাইয়েছি বাচ্চাদেরকে, তারপরে বললাম যে এটা চেরি টমেটো। আর এদিকে হচ্ছে পেঁয়াজের যে কলিটা বা ফুলটা, এই ভাজিটা আমাদের সবারই খুব পছন্দের, বিশেষ করে আমার মেয়ের খুব পছন্দ, তো এই ভাজিটা করব, তো এগুলোকেও ধুয়ে কেটে রেখে দিচ্ছি। আপনারা অনেক আপুরাই, কিছু ব্লগার আপু আছে যারা জিজ্ঞেস করেন আমি আমার ভিডিওতে যে মিউজিকগুলো ইউজ করি সেগুলো কোথা থেকে নেই, আমি আসলে এগুলো সম্পর্কে খুব একটা বলতে পারবো না, আমার ভাই আমাকে কোথা থেকে যেন নামিয়ে দিয়ে গিয়েছে, তবে এগুলো আমি ক্রেডিট দিয়ে ইউজ করি যেগুলো আমার ডেসক্রিপশনে থাকে, আপনারা যদি চান তাহলে ওখান থেকে ওই মিউজিকগুলো ভিজিট করে আসতে পারেন, দেখতে পারেন যে ওগুলোর নাম কী বা কী, তো সেখান থেকে আপনারা নিতে পারেন, তবে খুব সম্ভবত সেগুলোর ক্রেডিট দিতে হয় যার কারণে আমি ক্রেডিট দিয়ে যাচ্ছি। আর আমি আসলে এই সমস্ত ব্যাপারে খুব বেশি এক্সপার্ট না, তো যার কারণে আমি ভুলভাল কোনো তথ্য দিতেও চাই না, তো এই বলার ছিল আর কি। তো বাসায় এই ধরনের রাবার আসে বিভিন্ন সময়, যেমন আজ পেঁয়াজের পাতার সাথে এসেছে, তো এই রাবারগুলো রেখে দেই, কোনো না কোনো কাজে তো লেগেই যায়। আজ একটু চিংড়ি রান্না করব, তো সেই চিংড়িতে এই চেরি টমেটোগুলো দিব, তো সেগুলোকে কেটে রেখে দিচ্ছি। আপনাদের কাছে মনে হতে পারে যে এই ভিডিওটা হয়তো আমি একবারেই করেছি, আসলে কিন্তু তা না, আমার একদিনের ভিডিও বাট গ্যাপে গ্যাপে করা, এর মধ্যে মেয়েকে একবার স্কুল থেকে নিয়ে এসেছি, তারপর তো বাচ্চাদের পিছনে একটা সময় দিতে হয়, তারপরে কিন্তু হচ্ছে মেয়েকে আবার কোচিংয়েও দিয়ে এসেছি, তো সেই সময়গুলোতে ক্যামেরাগুলো অফ রেখেছিলাম। আসলে একটা মা যে কতটা মাল্টিটাস্ক করে এটা তো শুধু মায়েরাই বলতে পারে বা কাছের যারা থাকে তারাই বুঝতে পারবে, তো এর ফাঁকে ফাঁকে যেই ভিডিওটুকু
দেখানো সম্ভব, আমি শুধু সেগুলোই ভিডিও করেছি। তবে অনেক আপুদের রিকোয়েস্ট থাকে আমি যেন আমার সারা দিনের একটা প্রপার ভিডিও শেয়ার করি, ওইটা মনে হয় না আমার দ্বারা সম্ভব হবে, তবে যদি কখনো সম্ভব হয় আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আমি অনেকটা দিন বলতে গেলে ইউটিউবের বাইরে ছিলাম, মানে ইউটিউবে আমার আসাই হয়নি, যার কারণে আমার অনেক প্রিয় প্রিয় ব্লগার আপুদের ভিডিও আমি দেখতে পাইনি বা দেখা হয়নি আনফর্চুনেটলি। তো এখন যেহেতু একটু মোটামুটি সব কিছুই সেট করে নিয়েছি, এখন আমার নিজের জন্য একটা সময় বের করেছি, তো ইনশাল্লাহ আপনাদের ভিডিওগুলোও দেখব, সেই সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনাদের কাছ থেকেও আমি সাড়া পাবো। আমি আর যা যা রান্না করব সেগুলোকে বের করে মেয়ের কোচিংয়ে মেকে দিতে গিয়েছিলাম, আর কোচিং থেকে এসে ভাবলাম যে রাতের রান্নাটা সেরে ফেলি, কারণ মেয়ের কোচিং ছুটি হয় ঠিক 6টায়, তো 6টার আগেই রান্নাটা শেষ করে নেওয়াটা প্রয়োজন। এখানে যে পেঁয়াজের ফুলটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাকেই ভাজি করব। এটা কিন্তু অনেকেরই পছন্দ, আবার অনেকে পছন্দ করেন না। এটা আমি সবসময় রসুন দিয়ে ভাজি করি, পেঁয়াজের মধ্যে দেই না, যেহেতু এটা পেঁয়াজের পাতা, তো পেঁয়াজ দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই। তবে সামান্য একটু হলুদ দেই, হলুদ অল্প একটু হলুদ দিলে কালারটা একদম সবুজ থাকে। এই যে দেখছেন এতটুকু হলুদই আমি এর মধ্যে দেব। আর মরিচ দেই, আর পরিমাণ মতো লবণ দিয়ে শুধু এটাকে একটু ভাজা ভাজা করে নেই। এর মধ্যে থেকে একটু পানি উঠবে, সেই পানিতেই মূলত এই পেঁয়াজ পাতাটা সেদ্ধ হয়ে যাবে। আমি জানি এটা খুব কমন রান্না, তারপরেও বলে দিলাম আর কি। চেরি টমেটো দিয়ে চিংড়ি রান্না করে নিচ্ছিলাম। আপনারা যে শব্দটা পেয়েছেন আপনাদের মনে হতে পারে রান্নার শব্দ, বাট আসলে তা না। আমার বাসার পাশে সন্ধ্যা পর্যন্ত কনস্ট্রাকশনে কাজ হয়েছিল, সন্ধ্যা না অলমোস্ট বলা যায় রাত 8-9টা পর্যন্ত কাজ হয়েছে। সেদিন ছাদ ঢালাইয়ের কাজ ছিল, তো সেই শব্দটাই পাচ্ছিলেন। এখানে কচু বের করে নিয়েছি, এটা হচ্ছে বুনো কচু। এই কচুগুলো আমার মা নিয়ে এসেছিলেন গ্রাম থেকে, এক প্যাকেট ভরে নিয়ে এসেছেন, যেটা আমার কয়েকদিন রান্না করতে হবে। তো এই কচুর ডালটা আমার খুবই প্রিয়, ভীষণ প্রিয়। বিভিন্ন ধরনের মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে, শোল মাছ বা টাকি মাছ দিয়ে খুবই পছন্দের। তো এই কচুটা সাধারণত ঢাকায় পাওয়া যায় না, এটাকে বুনো কচু বলা যায়। মানে আমাদের ক্ষেতে খামারে বা পুকুর ধার দিয়ে যে কচুগুলো হয় না, দেশি কচু, সেই কচুগুলোরই মুখী আর কি। তো এটাকে আম্মু বাড়ি থেকে সেদ্ধ করেই নিয়ে এসেছেন, তো আমি শুধু নর্মাল হয়ে যাওয়ার পরে, মানে যেহেতু ডিপে ছিল, তারপরে এর মধ্যে সব ধরনের মশলা দিলাম। এখানে দিয়েছি ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ, মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাগুলো একটু মেখে নিচ্ছি। আমাদের বাড়িতে এই ধরনের রান্না হলে একটু আয়োজন করে করা হয়, অনেকগুলো করে রান্না করা হয় সবাইকেই, বা কাছের মানুষদের সবাইকেই একটু একটু করে দেয়া হয় এরকম। তো একটু কচুই কিন্তু অনেক ডাল হয়, মানে একটু কচু থেকে অনেকগুলো ডাল হয় এরকম। আর এই রান্নাটার একটা বিশেষত্ব হচ্ছে এটা যত বেশি জাল করা যায় এর টেস্টটা তত বেশি বের হয়। আমি বিভিন্ন রান্নায় কাঁচামরিচটাকে বিভিন্ন করে দেই, হাতে খুব কম সময় থাকলে একদম কাঁচামরিচ এভাবেই কেটে কেটে দেই। তবে এই ডালে কাঁচামরিচটা একটু ভেজে যদি একটু ম্যাশ করে দেয়া যায় তাহলেই ভালো হয়। আজকে এই কচুর ডালটা রান্না করব রুই মাছের মাথা দিয়ে। ফ্রিজে বেশ কয়েকটা রুই মাছের মাথা জমে গিয়েছে, খাওয়াই হচ্ছে না, তো এই মাথাগুলো এভাবে করেই খেয়ে শেষ করতে হবে। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে রুই মাছের মাথাগুলো দিয়ে দেব, আর এখানে অল্প অল্প করে মশলা দিয়ে এই মাথাগুলোকে কষিয়ে নেব। ফুল প্রসেসটা ফলো করার প্রয়োজন নেই, মানে মাছের মাথা আমরা নর্মালি যেভাবে করে কষাই, কারণ এটা অনেকটা সময় রান্না হবে, তো অল্প
করে মশলা দিয়েই এটা কষিয়ে নিলেই হলো। এরপরে হচ্ছে যেই কচুটাকে আমি ম্যাশ করে রেখেছিলাম, তো সেই কচুটাই দিয়ে দিলাম। আর এই কচুটা খুব দ্রুত তলানিতে লেগে যায় কড়াইয়ের, তো এই দিকটা একটু সতর্ক থাকতে হবে যেন কড়াইয়ে না লেগে যায়। তো একটু বেশ খানিকটা পানি দিয়ে আমি এটাকে জাল করে নেব। এই পানিটা যখন টেনে আসবে তখন আমি আবারও কুসুম গরম পানি দেব, মানে যতটুকু ডাল যে পরিমাণ মতো রাখব সেই পরিমাণ মতো পানি দেব। যদি শুকনো জায়গার কচু হয়, লাইক যদি ধানের ক্ষেতের পাশ দিয়ে পাওয়া কোনো কচুর মুখি হয় তাহলে কিন্তু গলায় লাগে না। আদারওয়াইজ কোনো ভেজা জায়গার কচুর মুখি হলে সেগুলো গলায় লাগে, সেক্ষেত্রে একটু টক জাতীয় কিছু দিলে তখন আর সেই প্রবলেমটা থাকে না। তবে আমার মা যে কচুগুলো নিয়ে এসেছেন এগুলো হচ্ছে শুকনো জায়গার কচু, মানে একদম ধানের ক্ষেতের পাশ দিয়ে হয়েছিল, তো সেগুলোই তুলে নিয়ে এসেছে। আর এখানে বাগার দিয়ে দিলাম হচ্ছে একটু পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ বাগার দিয়ে দিলাম। এই তো রান্নাটা ডান। এগুলোই হচ্ছে আমাদের রাতের খাবার ছিল। আর যেহেতু অনেকগুলো ডাল করেছি তো ওই বাসায় একটু মানে ওই বাসার জন্য আলাদা করে একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ এগুলোই ছিল আমাদের রাতের খাবার। এর পরপরই হচ্ছে আমার ছেলেকে নিয়ে মেয়ের কোচিংয়ের উদ্দেশ্যে যাই, কারণ 6টার দিকে ওর কোচিংটা শেষ হয়। তো আমি বাসা থেকে 5:45 বের হই, তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ইদানিং ছেলেকে মাঝে মাঝে ছেড়ে দেই রাস্তা দিয়ে। অনেক সময় আসলে রাস্তা ফাঁকা পাওয়াও যায় না, তো যেদিন দেখি যে রাস্তাগুলো একটু ফাঁকা ফাঁকা তখনই একটু ছেড়ে দেই, কারণ রাস্তা চলাচলের নিয়মগুলো জানাটা খুব বেশি প্রয়োজন যেহেতু এখন স্কুলে যাবে সে। তো এখানে ছেলেকে নিয়ে মেয়ের কোচিং সেন্টারে গিয়ে মেয়েকে নিয়ে আবার বাসায় চলে আসি। আর বাসায় এসেই দেখি কারেন্ট নেই, তো এখানে চার্জার লাইটের আলোতে মেয়ে খুব করে রিকোয়েস্ট করছিল এই জিনিসটা যেন শেয়ার করে রাখি, কারণ ও জানে এই জিনিসটা কিছুদিন পরে ওর স্মৃতি হয়ে যাবে। মেয়ে এখানে 1960 নাকি 70-এর কথা বলল, ওই সময়কার একটা ক্যামেরার রিল বানিয়েছে, এটা একটা ডেমো ছিল অরিগেমি, তবে পরে একটা বড় করে বানিয়েছে সেটা বেশি সুন্দর হয়েছিল। তো বলল যে মা তোমার ইউটিউবে একটু শেয়ার করে রাখো, আমি যখন বড় হব তখন দেখব। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এখানে দুটো টুথপিক আছে, একটা টুথপিক ঘোরালে এই ক্যামেরার রিলটা রোল হয়ে যায়, আর একটা টুথপিক ঘোরালে এটা আবার খুলে যায়। এটা আসলে এটা তার আগে ওর কিছু থিম আছে, ও যখন ডেসক্রাইব করে তখন বেশ ভালো লাগে এই জিনিসটা দেখতে। তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। দেখা হবে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।